কালার ডাউল দিয়ে কিভাবে কুমড়ো বড়ি দিতে হয় এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কালার ডাউল দিয়ে কিভাবে কুমড়ো বড়ি দিতে হয় এই ভিডিওটি শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। তো ডাউলগুলো এখন গোটা অবস্থায় আছে, এগুলো এখন ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার জন্য এখানে জাতি বলে আমাদের এখানে জাতির মধ্যে দিয়ে দিয়েছে। তো এই জাতার মধ্যে এই যে এভাবে এখন দিয়ে এটা ঘোরালে ডাউলগুলো ভেঙে যাবে। ডাউলগুলো ভেঙে নেওয়ার আগে রোদে অল্প একটু কালারটা শুকিয়ে নিয়ে তারপরে ভাঙলে বেশি গুঁড়ো হবে না, একটু ভালো থাকবে আর কি। তো সম্পূর্ণ কালাই ভেঙে নেওয়া শেষ, এখন এগুলো কুলার সাহায্যে ভালোভাবে ঝেড়ে নিয়ে এখন এই যে আরেকটি গামলাতে রেখে দিয়েছে, এটা এখন পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর বড়ি দেওয়ার জন্য সকাল সকাল এই পানিটা দিয়ে দিতে হবে, সকাল 8টা বা 9টার মধ্যে পানি দিয়ে দিতে হবে, মিনিমাম 7-8 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। তো ডাউলটা ভিজিয়ে রেখে এখন কুমড়োগুলো কুড়ে নিতে হবে। তো ওই ডাউলগুলোর জন্য 3টা কুমড়ো লাগবে। তো 3টা কুমড়ো এখন এভাবে কেটে নিয়ে এটা এখন কুড়ে নিতে হবে। এই যে সবগুলো কুমড়ো কিন্তু কেটে নেওয়া শেষ। তো যেহেতু এই কুমড়োর বিচিগুলো দেওয়া যাবে না, এই জন্য এভাবে প্রথমে বিচিগুলো আলাদা করে ফেলে দিতে হবে, আর মাঝের যে অংশ এইগুলো হচ্ছে ডাউলের সঙ্গে তখন দিয়ে দিতে হবে। তো এভাবে সম্পূর্ণগুলো আমি কুড়ে নিব ছোট একটি চামচের সাহায্যে। সবগুলো কুড়ে নেওয়া শেষ, এখন এই কুমড়োগুলো ধুয়ে নিতে হবে। অনেকগুলো হয়েছিল, এই যে প্রায় 1 গামলা। এখন এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এটার মধ্যে টক ভাব যেন কোনো না থাকে, যেহেতু পাকা কুমড়োগুলো একটু টক হয়। তো এখন ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ, পানিটা ঝরিয়ে দেওয়ার জন্য আরেকটি গামলাতে রেখে দিয়েছে। এভাবে তো খুব বেশি পানি ঝরবে না, তার জন্য একটা ওড়না সাহায্য নিতে হবে। ওড়নাটা পুরো বিছিয়ে নিয়ে এর উপরে কুমড়োগুলো অল্প অল্প করে দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে। আর এটা পেঁচিয়ে নিয়ে যখন এই যে চিপলে কিন্তু এভাবে সব পানি ঝরে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা টিপস, রোদে শুকানো লাগবে না, এইভাবে পানিটা ঝরিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর বেশি পানি থাকলে কিন্তু আবার গন্ধ হবে বড়ি। তো এটা ঝরিয়ে পানি ঝরিয়ে নেওয়া শেষ, আর ওই যে সকালে যে ডাউল ভিজে রেখেছিলাম সেটা এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার জন্য পানিটা ঝরানোর জন্য আরেকটি গামলাতে নিয়ে এখন এই যে ধামার মধ্যে ডাউলগুলো ভালোভাবে ঘষে নিতে হবে, আর ঘষলে কালো অংশগুলো চলে যাবে। তো কালো অংশগুলো ফেলানোর জন্য আমরা চলে এসেছি পুকুরে। পুকুরে এই কাজটা একটু ভালো হয় তার জন্য। তো এক ঘষাতেই দেখছেন অনেকগুলো কালো অংশ কিন্তু চলে গিয়েছে, আর যে বাকিগুলো আছে এটা 6-7 বার ঘষে নিলে চলে যাবে। তো এখন আবার আমি ওই জন্য ঘষে নিচ্ছি। তো এটা মিনিমাম 7-8 বার ঘষে নিলে সম্পূর্ণ খোসা চলে যাবে। এখন কিন্তু আর কোনো খোসা নেই, ভালোভাবে ঘষে নেওয়া শেষ। এখন এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখা শেষে ভোরে আবার এটা কিন্তু 2-3 বার আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে ধুয়ে নেওয়া শেষ, এখন যে কুমড়োগুলো ছিল আর ডাউলগুলো একসঙ্গে মিশিয়ে নিবে। এটা যেহেতু মিলের থেকে ফিসবে, এই জন্য সবগুলো ভালোভাবে এখন মিশিয়ে মিলে পাঠিয়ে দিবে। অল্প হলে আপনারা পাটাতেও বেটে দিতে পারেন, যেহেতু অনেক ডাউল অনেক কষ্ট হবে, এই জন্য মিলের থেকে এই যে ফেসে নিয়ে আসা শেষ। এখন এগুলো অনেক ভালোভাবে আরেকটি গামলায় অল্প অল্প করে নিয়ে এটা ঘাটতে হবে। ঘাটার পরে দেখবেন অনেক সাদা হয়ে গিয়েছে আর অনেক ফ্লাফি লাগবে হাতের মধ্যে, তখন বুঝবেন এটা বড়ি দেওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো আমরা নেটের মধ্যে বড়িটা দিতেছিলাম, নেটে দিলে কি হয় দ্রুত বড়িগুলো উঠে আসে আর একটু লেগে থাকে না। এক নেট দেওয়া শেষ, পুরো 4 নেট বড়ি হয়েছিল। তো 3 নেট বড়ি দেওয়া শেষ, এই যে উপরে দিয়ে দিয়েছে রোদে, আর 1টা নেট এখনও দিচ্ছে। তো বড়িগুলো আমার আম্মু আর আমার দাদি দিতেছিল, আমিও পারি খুব একটা ভালো হয় না, এই জন্য আর দেওয়ার চেষ্টা করি নাই। তো এটা 2-3 দিন রোদে শুকানোর পরে এই যে শুকিয়ে গিয়েছে, 3 দিন সকালে হবে ভালো রোদ থাকলে। তো এখন দেখতে পাচ্ছেন 4 নেট বড়ি,
বড়িগুলো অনেক সুন্দর হয়েছে, আর একটু কোনো গন্ধ হয় নাই। আর কুমড়ো বড়ি ছাড়া তো শীতে কোনো তরকারি আমার ভাল লাগে না, আমার অনেক ফেভারিট। আর যখন ওঠাচ্ছে দেখছেন একটু চারোতে কিন্তু লেগে থাকছে না নেটে, তো আমি একটা হাঁড়ি নিয়ে আসছি, পুরো এক হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে। তো এভাবে বড়ি দিলে একদম নিশ্চিন্তে বড়ি দিতে পারবেন, কোনো টেনশন নাই, কোনো খারাপ হবে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।